নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য আলু দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল। চলুন দেখে নেওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এপিটোপিট করে লাল লাল করে ভেজে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, বাকি মাছটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি কালো জিরে, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, লম্বা লম্বা করে কেটে রাখা আলু, আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, নুন দিয়ে আলুটা আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো কুচি, সামান্য জল দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ঘেঁটে ঘেঁটে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জল, মিনিট 15-20 জন্য হতে দেব, একটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম, এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। প্রায় হয়ে এসেছে, আরো কিছুক্ষণ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে আলু, এবারে মাছগুলো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।